neck. Allah jana tumhare shusto rakhe. Allah ne'amat. Assalamualaikum, ara surabaiyara. Ei chilo sonia, ei chilo khali bikkha to morich khola gorjal lai boli. Khola boro. Onanera ashe joiten haren. Jai France thaki. কেনে কলাবরক সংগ্রহ করছি বাবুরে বাবু আর কইেন না এককারে এককানা কো দূরে গেছি আর দের কি দে ইরে ভাই ভাই তুন হরে আল্লাহর ওয়াস্তে কলার বরক খুঁজি লই চলি আইছি আজ যায় আনে গলে প্রোফাইলি আগো নোয়াখালি বিখ্যাত মরিচ খোলা দেয়ামু তো এই যে নোয়াখালি বিখ্যাত মরিচ খোলা লাই কলাবরক তুইলে চলি আইছি আল্লাহ বসবে I am an exon manush that is dark as he and say he and that. I say, very good. I do a collaborator then. I'm going to a calibic catamoris collago. That is a collaborator on a hay collaborator. I am Morich khola gorom chole na rafura baiyara dio ara fura baiyara ai ekare sartho kille janen ni heta hoyse ai jotobar Morich khola korchi France er matite totobar foil paper diye ai Morich khola korchi jei amar soke e kela gacher hata hoyse ami tukur kori he bashat jai kela gacher hata loi aisi hata gotun permission loi hetara are kari dise তো আজ কাল কেলা হাতাঞ্চি এটা স্কিনে আনলে লগে শেয়ার করছি আপনারা ওসে দি দেখেন তো আননের এটা নাম কি কয় যে অনেক ইউটিউবার অনেক রাধুনীরা আমগো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলাটা করি থাকে ইউটিউব চ্যানেলে কিন্তু আমার একটা দুঃখ প্রপার ওয়েতে না করি ওনারা বাই মিস্টেক আবল তাবল অনেক কিছু অ্যাড করে দে তো অ্যাড করে দিলে হয় কি আর জিনিসটার প্রপার ওয়ের মরিচ খোলা থাকে না যেমন আঙ্গুয়ে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার মধ্যে আজকে আমি আপনি করে একদম প্রপার ওয়েতে রেসিপিটা শেয়ার করো আই যে কি কি মাছ রয়েছে সেটাও দেখাইয়ে আমরা যারা গ্রামে থাকি তারা অনেক ধরনের গুড়া মাছ পাই যেমন কাস্কি মাছ পাই ফুটি মাছ পাই ছোট ছোট ফোনার মাছ হয় অনেক ধরনের মাছ হয় যেহেতু আমরা এখন দেশের বাইরে প্রবাস জীবনে চাইলে আমরা সকল ধরনের মাছ খাই না যার কারণে আমি ছোড়ো মাছ রাখছি দেখেন এই যে কাস্কি মাছ রাখছি এখানে আমি যে মরিচ খোলাটা করতেছি এটা ম্যাক্সিমাম ছয় জনে খাইতে হইব কাস্কি মাছ রাখছি ইসা মাছ যদি ছোড়ো ইসা মাছ দিতে হইতাম বেশি মজা হইতো তো আমি ইসা মাছটার ইচ্ছা হোলি লইছি তারপরে রাখছি ইলিশ মাছের ছোট্ট দুই টুকরা তারপরে রাখছি রুই মাছ টমেটো পেঁয়াজ একটার আমি কুচি করি হলি লইছি আরেকটার আমি এরকম ফাতলা করি দুই স্টাইলে কারি লইছি এটা হইছে প্রপার মরিচ খোলার রেসিপির মাছের সব আইটেম দৈন্যা হাতা কারি লইছি কুচি কুচি করি কাঁচা মরিচ আর মরিচ খোলার মধ্যে একদম কম্বলসারি আপনাকে রসুন কুচি দিতে হইব অনেকেরা আমি দেখছি এই মরিচ খোলার মধ্যে আপনার কি কয় জানি আদা বাড়া অ্যাড করে দৈন্য হাতা অ্যাড করে দৈন্য জিরা জিরার গুঁড়ি অ্যাড করে আমরা নোয়াখালীর মানুষ আমরা করি না অন্য সাইডে করে কি না আমি জানিও না তো চলেন আর আফুরা ভাইয়েরা অনেকের রিকোয়েস্টেড মরিচ খোলা আমি এখন আপনি করে দেখাই এই যে দেখেন আবারও দেখাইতেছি আমি কি কি জিনিস লইছি তারপরও কিছু আপু আসে আমারে বলবো আপনি প্রপার ওয়েতে রেসিপিটা দেখান প্রথমে আমি দিই দিতেছি পেঁয়াজ দিয়ে দিতেছি টমেটো মানে আমরা নোয়াখালে মাংসে কই খাড়া বাইয়ু তারপরে দি দিয়ে এই যে রোনের কোয়া কাঁচামরিচ স্বাদ মতো কাঁচামরিচ যাতে যেরকম জাল খায় আর কি দি দিলাম কাঁচামরিচ এবার আমি দি দিয়ে এই মাছ গুয়া মাছ ইসা মাছ ইলিশ মাছ আর রুই মাছ তো আমার কাছে যেহেতু সব ধরনের গুড়া মাছ নাই যার কারণে আমি বড় মাছটা হলি হলি অ্যাড করছি আর আপুরা ভাইয়ারা আর মা করে কি যে হওয়া ধর বুঝছেন নি এবার আমি এটার মধ্যে ডিমু কিয়ে কিয়ে হেটা আমি করে দেখাই একটু রসুন বাড়া ডিমু রসুন বাড়া স্বাদ মতো
দিদি মো হলিদের গুঁড়া, স্বাদ মতো হলিদের গুঁড়া, বেশিও না কমও না। দিদি মইছে নুনের দিমু হরে, আগে মরিচের গুঁড়া দিয়ে, যেহেতু আমি কাঁচা মরিচ দিছি, আর আমরা যেহেতু মরিচ খোলার মধ্যে ঝাল খাই, দিলাম ঝালের গুঁড়া। দিদি মইছে আনে কি কয় জানি নুন স্বাদ মতো, যার মেলা গুণ। আর দিদি মইছে সোয়াবিন তেল, এখন আমি বলিনি, আপনাদের কাছে যদি সরষের তেল থাকে তাহলে আপনারা সরষের তেলটা দিবেন, আমার কাছে যেহেতু সরষের তেল নাই যার কারণে আমি এখন সোয়াবিন তেলটা দিয়ে দিয়ে। আর আমি এখানে কিচ্ছু দিতাম না, অন আমি এগুলারে বিসমিল্লা ফরি বুঝছেন নি, এগুলারে আমি এখন মাখি লোমো, দেখেন আর আফুরা বাইজারা, আর কিচ্ছু না, মানে অনেক কিছু অ্যাড করবে তখন হইব কি যে আসল যে মরিচ খোলা ওই মরিচ খোলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি এখন এগুলারে সুন্দর করে মাখি লই, দেখেন আর আফুরা বাইজারা, মনে হয় যে আমি মাছ মাখছি, এত ফাইন একটা কালার হয়েছে দেখেন। আর নেগো বাইয়া আমরা খুবই পছন্দ করি, আর আজ্যা যেহেতু আমি কেলা গাছের পাতা খাইছি, আমি আর আজ্যা মিস করি না, আমি কই যে না আমি নোয়াখালীর মরিচ খোলাটা করুম আর আপুগো বাইয়াগোর লগে শেয়ার করুম। এই যে আমার মাখা হয়ে গেছে, আমি নুনটা একটু দেখি, একটারে খাবে খাব মন তেজার বাপ, নুন লাগত না যেহেতু আমরা করলাম না, আমরা একটু ঝাল খাই, সেহেতু আমি আরেকটু ঝাল অ্যাড করলাম, আরেকটু হলুদ অ্যাড করলাম, শেষ। অনেকটা আমি সুন্দর করে মাখি লই, মাখি আমি এবারে দিয়ে দিই মইছে কলার বরফের মধ্যে, এই যে ফাইন মতো হয়ে গেছে। অন আমি এটারে 5-6 মিনিট এনে থাকক, আমি কলা বরফটা প্রসেসিং করি। এই যে কলা বরফটারে ধুই লইছি আনা ফুটা বাইয়ারা, লুই ইচ্ছে করি হাড়াইও লই, যেন আমি যখন মোয়ামু যেন আমার কলা বরফটা সুন্দর মতে মোয়া নিতে চলিয়ে গিয়ে। আর আমি এই যে কেলা বরফটা মিলি লইছি, আর আমি আর আব্দি দেখা পুরা পাইয়ারা, এই যে সামস দিদি, দেখছেন কটা গেন হয়ে গেছে, তো এটা যখন রান্না হইব আরো কমি যাইব বুঝছেন নি। অন আমি এই যে দেখেন আমি করে দেয়াই, এই যে কেলা বরফ, এই এক পাঁচ, এ দুই বাস, একবারে আঙ্গো রেস্টুরেন্টে তাকস দিচ্ছে বানানা বুঝুনি, এ তাকসের মতো করি অনেক বাস হইব এরকম, এই এক বাজে গেল আনা ফুরা বাইয়েরা, এই যে দেখেন এই দুই বাজে গেল দেখছেন নি, এই যে এ গেল, এই যে আয়ন এনে উত করি থুই। অন আমি এটার মধ্যে আরও 2-3 বার কলা হাতা দিয়ে এটারে মোড়াই লমো, তো আমি যার কারণে আমি এই যে অন আবার দি দিয়ে নানা ফুরা বাইয়েরা কেলা হাতার মধ্যে আরেকটা লইছি, যে এই সান এই এক, যেহেতু আমি আমার আগুনে চুলা নাই সেহেতু আমাকে এটা বেশি করে বাইতে হইব, তাইলে আমার জিনিসটা ফুটতো না বুঝছেন নি। আবার আরেকটা কাড়ি লই, আরেকখানে মোয়া দিলাম, এত মোয়াবার একটাই কারণ যেন আমি তাবাতে যখন দিমু আমার লাজে ইয়াটা এই হরিচ্ছে আমার যেন কি কয় জানি মরিচ খোলাটা যেন না ফুরি যায় বুঝছেন না, যার কারণে আমাকে এটার মধ্যে বারবার দেওয়া। অন আমার এটাতে আমি আর কিচ্ছু দিতাম না, অন আমি এই যে কলা বরফ আরও আছে যে দেখছেন নি, যেহেতু আমি ইলেকট্রিক হিটে করুম তার কারণে আমি কলা বরফ আরও এতে দিয়ে দিই না, বড়ি যেন আমার অরিজিনাল যে মরিচ খোলাটা যেন না ফুরি যায় বুঝছেন নি, যার কারণে এটা আমি এমনি দিয়ে দিমু, এমনি দিয়ে দিছি। অন আমি আগুন দিয়ে দিয়ে আর বইয়ে দিমু আমার এই মরিচ খোলা, তো এটা ওইতে থাকো কারা ফুরা বাইয়েরা ওইতে যতক্ষণ লাগে
ওই গেলে আই আমনে কি কই আবার আইয়ে উল্টা দিমু বারবার আবার আই এটা সর্বোচ্চ হইতে যেহেতু মারি সুলা নইলেকটিক সুলা 20 থেকে আধা ঘন্টা লাগব আমি হালকা আছে দিছি তো আধা ঘন্টা খরা আই আবার আইয়ের আরা ফুরা ভাইয়েরা মরিচের গেরান আই হাইয়ে আমনেরা ক্যামেরার ভিতরে হান না কিন্তু আইতাকরা সামনাসামনি এই যে আমার মরিচ খোলার ওই গেছে এই বরফগুলো আমার আর লাগত না আমি ক্যাম অফ ক্যামেরায় এই সাইড ও বাবা গো এই সাইড ওই সাইড আপনার কি কয় জানি ইয়া করছি উল্টে দিছিলাম অফ ক্যামেরার মধ্যে অনেক সে আপনার ওই গেছে তো হুয়া হুয়া গেলাম বারো কেন আমার আম্মার কথা মনে পড়ে আমার আম্মা এরকম বানাইতো খুব অনেক বানাইতো আমি করছি অলরেডি গরম তো একটু ধোয়া যাক তারপরে আমি কালো মান্নাকে ভাইয়া অলরেডি কান্দি দিচ্ছে ওই যে এলাই কইলাম কি স্বপ্ন দেখা আইলাম ভাবে স্বপ্ন দেখা আইলাম ভাবে ও দয়াল ভাবের মায়া রইলাম ডুবে আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে তুমি সে হে আমার মন আমার মন তোরে পারলাম না বুঝাই তেরে তুমি সে হে আমার মন আমার দিন কাঠেরি নৌকা খানি ও দয়াল জয় জোয়ার উঠে পানি কাঠেরি নৌকা খানি ও দয়াল জোয়ার জোয়ার উঠে পানি আমি কি দিয়া সে জীব নৌকার পানি রে তুমি সে হে আমার মন ওই আমার মন তোরে পারলাম না বুঝাই তেরে তুমি সে হে আমার মন অনামিত লমু ডালি ডালি রেলে কইতে হারো গেরানে গেরান সুরছে ন্যাচারাল গেরা মানুষ বাইয়া করতেছে আমি উঠেছি দেখছেন দেখেন আমি এত সুন্দর করে দিছি কেলা বরকটা যাতে আমার স্কিনটা না ফুড়ে এই জন্য এই যে আনা ফুরা ভাই গেলা দেখেন কাছে তুমি দেখো ওরে আলা গরম তো আলা ফুরা ভাইয়েরা দেখেন এই হয়েছে আঙ্গো ওরে মা নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা আজকে সামস দি একটু খাই দিয়ে যাই তাইলে আমরা বুঝবেন ও হানি গরম আমি তো বিসমিল্লাহ আল্লাহর নিয়ামত
Aja Ama Amago and is on video to dig bin. I wish I'm a woman, I'm a Z. Calaboro, you know, say Noakhali big cat of Morris Kulaban. I see. I'm net money. Kiko money. I never a bully was a tater, no? Oh my god. এত মজা হইছে আমার একটা দেন আনে গো বেবি লবণ মাখতে হাদেন না দাঁড়া খাইছো কিরকম হইছে অনেক টেস্ট আল্লাহ নে আমার পিছে এই যে Noakhali bikkhato morich khola ara pura baiyara ore ango bari Noakhali royal district bai heni mais diso mohuni nam ki huno nai ango bari Noakhali royal district bai tikot kari manush je din sande jaibo bai sander mabui re dekhi thaibo je betkai আরে টিকট কারি মানুষ যেদিন সান্দে যাইব বাই সান্দের মা বুড়ি রে দেখি থাইব যে ব্যাটকাই দমকার বুড়ি নোয়াখালা কথা কইব মিটমিটাই আগো বাড়ি নোয়াখালি রয়েল ডিস্ট্রিক্ট বাই আন্ডা বালার বালা একসার বালা দুষ্ট লোকের জাম আলিম জালিম মোল্লা মুন্সি কুঙ্গাই আঙ্গ কম এই যে আঙ্গ নোয়াখালির বিখ্যাত মরিচ খোলা এখানে আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করি নাই নোয়াখালির বিখ্যাত মরিচ খোলা প্রপারটা হচ্ছে এটা অনেকে বুঝি গুনি করে অনেকে না বুঝি করে আপনারা আমার ফুল রেসিপিটা ফলো করে করবেন অবশ্যই আপনার কাছে মজা লাগবে চলেন ভাত খেবেলায় চলে যাই এই যে মরিচ খোলা আর এসে আর ভাত আর আর পুরো বাইয়েরা লগে রয়েছে অল্প দুগা কাঁচা মরিচ লইছি কারণ অনেক দিন হরে আয় আঙ্গো নোয়াখালির ঐতিহ্য মরিচ খোলা দি ভাত খামো অফ ক্যামেরায় আমনে গো ভাইয়া আনলগে আনের ভাইয়ার হিস্টোরি করতেছে যে আ শ্বশুর বাড়িতে বলে ব্যাট দিত ব্যাট দি মানে যেটা আঙ্গো নোয়াখালিতে হয় আর কি হেটো হয়েছে ফুকুর ফুসকুনি মানে ফুকুরের মধ্যে ব্যাট দি এরকম মাছ উঠত তো অনেক ধরনের ছোট গুঁড়া মাছ উঠত গুঁড়া মাছ উঠলে এরকম আমার শাশুড়ি নাকি মরিচ খোলা দিত মরিচ চুলার মধ্যে কেন কয়লার তাপে মারি চুলার মধ্যে আর দিত তো হে কইতেছে মানে এত গেরা নইতো রাখি মানে মন চাইতো যে মানে এটা দিয়ে ভাত খাইয়া লঞ্জা অনেক তো আঙ্গু এটা খুবই ঐতিহ্যবাহী একটা খাবার প্রত্যেকটা অঞ্চলের ঐতিহ্যবাহী খানা আছে আর লেলা হরি যার তা আঙ্গু ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সেম নোয়াখালির মরিচ খোলা আমার আম্মা সেম ভাবে দেয় আঙ্গু ফুকুরে জন এরকম ব্যাট দিত ব্যাট দিলে আমার আম্মা এরকম মাছেরে গুড়া মাছেরে এরকম করি লই মানে ফাঁস মিশালি মাছ দিয়ে করতো তো আমি দেখেন আল্লাহর কি নিয়ামত একটু মাছ হুড়েও না দেখছেন নেয়ারা ফুড়া বাইয়েরা দোয়া উড়ে একটু মাছ হুড়েও না এই যে আমি মানে আমার লোল ফড়ি যা দেখেন আরা ফুড়া বাইয়ের কালার রং বিজ্ঞান এত ফাইন হয়েছে অন আগে আমি খাই একজাম নেব বা ইয়ার আগে আমি খামো হে কইছে তুমি খ তো বিসমিল্লাহ হই ও মাই গড আল্লাহর নিয়ামত বিশ্বাস করেন ও আর আমারে চোখে বাসের হাঙ্গো সুলাইতে তাবাইতে রেন্তু যে তত এক লোক মাখে বেনি ও মাই গড হাবি পেয়ারে তাতে কত একশোতে কত দিবা নিরানব্বই কত নিরানব্বই একবার গেলে রাখতে হয়
আমরা অন্য কোনো কিছু আর অ্যাড করবেন না, জাস্ট যেগুলো দেখাইছি ওগুলো দিয়ে করবেন। বেশি কিছু অ্যাড করলে এই যে দেখেন জিনিসটা জিনিস থাকে না, ওগো ঠিক না হাবি, ও বেশি মশলা ইউজ করলে তার ন্যাচারালি এটা থাকে না। 60 বছর পরে আমি কলা পাতার মানে কেলা হাতার বড় বড় সমরিস খোলা করছি, কিন্তু আমরা চাইলে একটু লেবু দিতেন হারে লেবু সামরা আমি এই যে দিন অমৃত আল্লাহ নেয়ামত আল্লাহ নেয়ামত মানে কি কম। দাদা লোকমালো লোকমা খানা কিছু সে তুই তো লেবু খাই না, লেবু খাই না হচ্ছে। হ্যাঁ আমার আমার ফ্লেভার পাইছো অবশ্যই। আর 100% আসলে কয়লাটা পাওয়া যাবে না, এটা দেশে সম্ভব না। আরো কিছু চিনি কিছু লাই। হ্যাঁ অনেক মজা হয়েছে, অনেক মজা। আমি যতবারই করি মানে যেভাবেই করি আমার মরিচ খোলাটা খুব ভালো হয়। এখানে অনেক ভাবিরও আমার মরিচ খোলাটা পছন্দ করে। দুঃখে বাপ নেই তো না এক লোকমা দেব। নাকি দিয়ে হানি বাড়ি গেছে, মরিচ খোলা মানেই মরিচ খোলা। তারপর আমি বাইরে দিই শিখো এরপরে আরেকটা করুন সিরিং মাছের খোলা। আপনারা কেক রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আর খুব সহসায় হয়তো আমি একটা রেসিপির চ্যানেল খুলুম। আর অবশ্যই আমার জানাবেন সিরিং মাছের খোলাটা কেকে দেখতে চান মা গো। কুলজা দিল খুশ হো গেয়া, একটু খাই আর একটু খাই তারপর তো অনেক দিয়ে আপনি গো ভাই আর এক্সপ্রেশন লোম যে খাই কেউ কিচ্ছু এসে হেলে বাতানি। আল্লাহ শ্রীলঙ্কান বেরি গো হয় একদম। আরে কলা বরফ দিছে না, আমরা পারলে বাতানি আনা পুরো বাইরে আমরা পারলে বাতানি দাম আখা আমরা ভাইয়ে খাইছক খাই বলবা কিরকম হয়েছে। ভালো না হলে কই হয়েছে ভালো ন, আমি অর্ধেক খাই লাইছি তখন অর্ধেক রেখছি বিসমিল্লা সত্যি করে বলবা। একদম মন থেকে সত্যি কথা বলবা, কোনো মিথ্যা কথা বলার কিছু নাই।
অনেক অনেক মজা হয়েছে, অনেক ধন্যবাদ তোমার কষ্ট করে রান্না করার জন্য। তুমি কি কান্না করতেছ? না না, আমার কথা মনে পড়ছে। হ্যাঁ ওকে, আমার কথা মনে পড়তেছে। আমি যতটুকু রান্না পারি আমি তোমার তো রান্না করি, খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ আমার দোয়া করো যেন আমি তোমার আরো ভালো ভালো রান্না। মন থেকে কান্দতেছো কেন? এই আল্লাহ, তুমি আমার দোয়া করো যেন আল্লাহ আমারে ভালো রাখে, আমি যেন তোমার আরো ভালো ভালো রান্না করে খাওয়াইতে পারি। আফুরা ভাইয়ারা, আনে গো ভাইয়া খাইতে আসে। আমি লগে দি বসেছি, এর লগে দিয়ে বসে রেছি আমি। এ খাইতেছে তো, হে কান্না করতেছে। আমার শাশুড়ির কথা তার অনেক মনে পড়ছে। আপনারা সবাই তাদেরকে বলে দিবেন ভিডিওর মাধ্যমে যেন আমার জন্য দোয়া করে, আমি যেন তার পুরানো দিনের ঐতিহ্যবাহী খাবারগুলার, আমি অনেকগুলো রান্না চেষ্টা করি রান্নার জন্য। তো তুমি আমার এর দোয়া করো যেন আল্লাহ আমারে ভালো রাখে, আমি যেন তোমার রান্না করে খাওয়াইতে পারি। কি দোয়া করো? আল্লাহ যেন তোমার সুস্থ রাখে, আমরা যেন ভালো থাকতে পারি। আমি যে অসুস্থ থাকি তোমার খারাপ লাগে না আমার জন্য? সিরিং মাছের পাতুরি নিয়ে আসুন খুব তাড়াতাড়ি, আপনার আল্লাহ দোয়া করবেন। সিরিং মাছের পাতুরি করুন। আরো কি কি পাতুরি দেখতে চান কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আমি গ্রামের মাইয়া বাবুজি, আমি টুকটাক রান্নাহারে। ও আরেকখান কথা, আমার মার উদ্দেশ্যে বলতেছি, মা গো আমি এই যে আপনারা অনেক মিস করছি, মরিচ খোলা খাইতাম যাই, অনেক মিস করছি মা। মা আপনার হাতে ধরে রান্না শিখাইছেন দেখে আজকে রান্না পারি গো মা, নাহলে হাইতাম না মা। তো আপনারা সবাই ভালো থাকবেন। আফুরা ভাইয়ারা আল্লাহ হাফেজ, আসসালাম।